আবুল হোসেন। সবার কাছে ট্রাক চালক হিসেবে পরিচিত হলেও রাতের আধারে তিনি ডাকাত দলের নেতা। তার অন্যতম সহযোগী মাসুদ রানাও মাছ ব্যবসায়ী। এভাবে মাছ ব্যবসার আড়ালে কেউ ডাকাতির জন্য গাড়ি সরবরাহ করত, কেউ আবার ডাকাতি করা গাড়ি সুকৌশলে পৌঁছে দিত চোরাকার বাড়ির কাছে। ভুক্তভোগী জানান, মহাসড়কে হঠাৎ গাড়ির গতিরোধ করে হত্যার ভয় ভীতি দেখিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে গাড়ি এবং মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলটি। আমারে বলে গাড়ি থেকে নাম, তুই আমাদের গ্লাস ভাঙছিস। আমি বলি আমার সাথে তো লাগে নাই আপনাদের গাড়ি, গ্লাস ভাঙলাম কিভাবে? ওরা গাড়ি থেকে নাম, আমার গাড়ির দরজা লক, ওনারা গেট ভাঙা ভাঙার চেষ্টা করতেছে, নামতে খুলতে পারতেছে না। তো এক পর্যায়ে আমি গ্লাস যখন খুলে বলতেছি, ভাই আপনারা এমন করতেছেন কেন? ওই গ্লাসের ফাঁক দিয়া ওরা আমার গলায় তরল ছড়ে একটা চাপাটি ছিল, ওই চাপাটি ধরা বলতেছে গাড়ির থেকে নাম। ওই ফাঁক দিয়া গ্লাসের গাড়ির ভিতরে ঢুকে ঢুকা বাম সাইডের গেট আনলক করে আমার টাইনা নিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে যায়। একটা পাশে ক্ষেত খালি জায়গা ছিল, ক্ষেতের মধ্যে নিয়ে যায়, আমার গলায় মুখে ট্যাপ মারছে আর এইভাবে তরল ধরে রাখছে। ওই ট্যাপের শব্দ শুনে পাশের এক গ্রামের লোক লাইট মারছে, লাইট মারায় ওরা দিছে দূর। দূর দেওয়ার পর আমার গাড়ি আর ওদের এক বোলেরো সাদা গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে স্টার্টটা চলে যায়। তো ওই পাশের গ্রামের লোকজন আমার পাঁচ সাতজন আইসা এই ট্যাপ ট্যাপ খুলে উদ্ধার করে বাজারে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে এমন সংঘবদ্ধ ডাকাত দলের নেতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, চাপাতি, ছুরি, ১৩টি মোবাইল ফোন সহ নগদ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব ৩। গতকাল প্রায় ৩টি আমরা ফলো আপ অপারেশন করেছি। এই অপারেশন করে এই ডাকাতির মালামাল উদ্ধার সহ আমরা ১১ জন ডাকাতকে উদ্ধার গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ১১ জন মূল হোতা হচ্ছে এই আবুল হোসেন। উনি ইতিপূর্ব বেশ কিছু ডাকাতির নেতৃত্ব প্রদান করেছেন। র‍্যাব আরও জানায়, দিনে তারা বিভিন্ন পেশায় কাজ করলেও ডাকাতি তাদের মূল পেশা। ১১ জন ডাকাত অত্যন্ত দুর্ধর্ষ। তারা বিভিন্ন সময় ঢাকা কুমিল্লা মহাসড়ক, বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা শহরের কিছু রাস্তা যেখানে আর রাতের বেলায় শুধুমাত্র গুটি কয়েক পণ্যবাহী ট্রাক চলাচল করে, এই ধরনের ট্রাককে তারা টার্গেট করে ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিজ্ঞাসাবাদে তারা মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। Thank you.